মেথডস অফ কাউন্টিং, এটা যদি আমরা দেখি, দেখো কি বলতেছে, ম্যানুয়াল মেথড অফ কাউন্টিং। এখানে ধরো এরকম একটা সেকশন নিলা, হ্যাঁ সেকশনে দাঁড়াইলা, এই সেকশন দিয়ে তোমরা যেই ভেহিকেলই ক্রস করবে, হ্যাঁ ওটার হচ্ছে তোমরা নাম্বার লিখে রাখবা, নাম্বার অফ ভেহিকেল, যে তোমার সিএনজি কয়টা গেল, মোটর সাইকেল কয়টা গেল, হুম কার কয়টা গেল, বাস কয়টা গেল, সবগুলো আলাদা আলাদা ভাবে লিখে রাখলাম। সেটা হতে পারে যে তুমি 15 মিনিট ডাটা কাউন্ট করছো, ডাটা কাউন্ট করে সেটা হচ্ছে 1 ঘন্টায় ট্রান্সফার করে দিচ্ছ, অথবা 1 ঘন্টায় সম্পূর্ণ তুমি ডাটা কালেক্ট করছো। প্রতি টাইপের ভেহিকেল তুমি কাউন্ট করবা, আরো থাকতে পারে রিক্সা, তারপর তোমার লেগুনা, বিভিন্ন টাইপের ভেহিকেল থাকে, আমি সবগুলো বলি নাই, আর যত টাইপের ভেহিকেল থাকবে সবগুলো তুমি হচ্ছে লিখবা, যে 1 ঘন্টা ডাটা কালেক্ট করতেছে, 1 ঘন্টায় কয়টা কার যায়, কয়টা সিএনজি যায়, মোটর সাইকেল কয়টা, মানে কোন টাইপের ভেহিকেল কয়টা করে যায়। হ্যাঁ এই প্রসেসটাকে বলতেছি আমরা ম্যানুয়াল কাউন্টিং মেথড, বা এটার আরেকটা নাম হচ্ছে ক্লাসিফাইড ভেহিকেল কাউন্টিং। ক্লাসিফাইড ভেহিকেল কাউন্টিং কেন বলতেছে, কারণ এই মেথডে দেখো যে সিএনজি কয়টা, মোটর সাইকেল কয়টা, কার কয়টা, মানে কোন ক্লাসের কয়টা ভেহিকেল এই সেগমেন্ট দিয়ে বা এই সেকশন দিয়ে পাস করতেছে সেটা তুমি কি ক্যালকুলেট করে বের করতেছো। তার কারণে এটার নাম, আরেকটা আমরা নাম বলি ক্লাসিফাইড ভেহিকেল কাউন্টিং। এই যে প্রসেসটা, এই প্রসেসে তুমি ট্যালি শিট ইউজ করতে পারো বা হ্যান্ড কাউন্টার ইউজ করতে পারো, বিভিন্ন কিছু ইউজ করতে পারো। এখানে যেহেতু আমরা ম্যানুয়ালি আমরা ডাটাটা কালেক্ট করতেছি, ডাটাটা কাউন্ট করতেছি, তাই এই প্রসেসটাকে কি বলতেছি আমরা ম্যানুয়াল কাউন্টিং মেথড। এটার কিছু অসুবিধা আছে, কিছু সুবিধা আছে, যেমন যে ডাটাটা তুমি পাচ্ছ এখানে ডিরেক্টলি কি ইউজেবল ফরম্যাটে তুমি ডাটাটা পেয়ে যাচ্ছ, তুমি ডাটা কালেক্ট করার শেষে ওটাকে অ্যানালাইসিসের জন্য নিয়ে যেতে পারবা। অসুবিধাটা কি, যেমন এখানে মানুষ দাঁড়ায় তোমার হচ্ছে ডাটা কালেক্ট করতেছে, এখন একটা মানুষকে তো 24 ঘন্টা তুমি দাঁড় করায় রাখতে পারবা না, তাই না, নাকি একটা মানুষকে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা তুমি ডাটা কালেক্ট করাই না, 3 ঘন্টা ডাটা কালেক্ট করাই না, বা ওয়ার্কিং টাইম যতটুকু ততটুকু সর্বোচ্চ ডাটা কালেক্ট করাই না, 24 ঘন্টা একটা মানুষকে দাঁড় করায় রাখতে পারবো না ডাটা কালেকশন করে, তাই না, নাকি। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা কি তোমার মানে লং ডিউরেশনের জন্য, লং ডিউরেশন ডাটা কাউন্টের জন্য সুইটেবল না। এখন একসাথে ধরো 20-25টা ভেহিকেল একসাথে যাওয়া শুরু করলো, হ্যাঁ সেক্ষেত্রে যারা ডাটা কালেক্ট করতেছে তাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হবে, বা একটা কাউন্ট করতে করতে দেখা যাবে আরো 2-3টা ভেহিকেল এই সেকশন দিয়ে পাস করে চলে গেছে, যেগুলো আমরা কাউন্ট করতে পারিনি। হ্যাঁ তো এটাও তো আমাদের আসল ডাটা যত হওয়ার কথা ছিল তার চেয়ে থেকে তাহলে আমরা ডাটা কম পাবো, তাই না। আমরা যদি অনেক রাস্তার মধ্যে যদি দেখি যে অনেক ভলিউমের ভেহিকেল রাস্তার এই সেকশন দিয়ে পাস করতেছে, সেক্ষেত্রে এটা হতেই পারে যে কয়েকটা ভেহিকেলকে আমরা কাউন্ট করতে পারতেছি না, তাই না, নাকি সব ভেহিকেলকে কাউন্ট করা আমাদের দ্বারা সম্ভব না, তাই না। জি স্যার, তাহলে ম্যানুয়াল কাউন্টিং মেথডের কিন্তু এটাও একটা অসুবিধা। ধরো তুমি এটা কি করতেছো, ইনস্ট্যান্টলি লাইভ তুমি ডাটা কাউন্ট করতেছো, তাহলে পরবর্তীতে কিন্তু তোমার কাছে কোনো এটা যে তোমার ডাটাটা কি অ্যাকুরেট বা তুমি মানে কোনো ডাটা লিখে দিছো কিনা এমনিতেই তোমার কাছে কিন্তু কোনো প্রুফ নাই, তাই না, নাকি, যেহেতু তুমি ম্যানুয়াল কাউন্ট করতেছো। পরবর্তীতে তোমার ডাটাটা যে মানে সঠিক সেটাকে প্রুফ করার জন্য তোমার কাছে কোনো ডাটা নাই, বা কোনো জায়গায় যদি কোনো ভুল হয় ডাটা কালেকশনে সেটাকে কি ক্রস চেক করে ঠিক করারও কিন্তু কোনো সুযোগ নাই, তাই না, যেহেতু ডাটা আমরা লাইভ কাউন্ট করতেছি, নাকি।
এখন ডাটা কাউন্টিংটা আবার দেখা যায় ওয়েদার সাবস্টিটিউবল, কারণ হচ্ছে তুমি সবসময় ডাটা কাউন্ট করতে পারো না, বৃষ্টির মধ্যে দাঁড়ায় ডাটা কাউন্ট করতে পারবে না, তাই না? বা কাউন্ট করাটা অসুবিধাজনক। তাহলে এই যে ম্যানুয়াল মেথডে ডাটা কাউন্টিংটার কিছু সুবিধা বললাম আমরা, অসুবিধা সম্পর্কেও জানলাম। অটোমেটিক ডাটা কাউন্টার মানে কাউন্টিং যেটা বলতেছি আমরা, বা ইনডিরেক্ট মেথড যেটা আমরা বলতেছি, ইনডিরেক্ট মেথডে আমরা ডাটা কালেক্ট করতেছি তোমার ভিডিওর মাধ্যমে। যে আমরা রাস্তার মধ্যে যাব, এই সেকশন দিয়ে যত ভেহিকেল যাবে, হ্যাঁ এই এইরকম একটা সেকশন নিলাম, এই সেকশন দিয়ে যত ভেহিকেল পাস করবে সব ভেহিকেলকে আমরা কাউন্ট করে রাখলাম। হ্যাঁ, যত ভেহিকেল পাস করবে এই সেকশন দিয়ে সব ভেহিকেলকে, যদি এই জায়গায় একটা ক্যামেরা বসায় দাও বা কয়েকটা ক্যামেরা বসায়, তাহলে কোন সময়ে কতটা ভেহিকেল এই সেকশন দিয়ে পাস করছে সব ডাটা কি রেকর্ডেড হয়ে যাবে না? তাহলে এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে এই ডাটাটা আমরা পরবর্তীতে যখন বাসায় বসে মানে ডাটাগুলো ট্রান্সক্রাইব করব, তখন সেটা থেকে একটা ক্রস চেক করার সুযোগ আছে। আমরা আমাদের যদি মনে হয় যে আমাদের ডাটা কাউন্টিং এ কোনো ভুল হয়েছে, সেখান থেকে আমরা ভিডিওটা আবার রান করবো, রান করে আবার ডাটা কালেক্ট করবো, ডাটা কালেকশনটা কারেক্ট করে নিতে পারবো, তাই না? মানে আমাদের মধ্যে একটা ক্রস চেক করার সুযোগ থাকতেছে। অসুবিধাটি কি কোথায়? ম্যানুয়াল কাউন্টিং এ যেমন ডিরেক্টলি আমরা ডাটা পেয়ে যাচ্ছি যে কোন টাইপের ভেহিকেল কয়টা করে আসে, কিন্তু যখন আমরা ইনডিরেক্ট মেথড বা হচ্ছে এই ভিডিও ক্যামেরা দিয়ে ডাটা কালেক্ট করতেছি, তখন অসুবিধাটা হচ্ছে সেই ডাটাকে আমাদেরকে বাসায় বসে তোমার ওই ডাটাকে ট্রান্সক্রাইব করতে হবে, তাই না? ট্রান্সক্রাইব করে দেন হচ্ছে আমাদের মানে আমরা আমাদের ডিজায়ার ডাটা পাবো, তাই না? ভিডিও থেকে ডাটা কি করতে হবে? স্যার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, যেটা বললাম জি স্যার, এই যে ইনডাইরেক্ট মেথডে আমরা ভিডিও দিয়ে ভিডিও ক্যামেরা দিয়ে ডাটা কালেক্ট করতেছি, এটার অসুবিধাটি কি? অসুবিধাটা হচ্ছে আমরা যে ডাটাটা পাচ্ছি এটা ডিরেক্টলি কি আমরা পেয়ে যাব না, ওই ডাটাটাকে কি করতে হবে বাসায় বসে ওই ডাটা থেকে আমাদের ডাটাটা ট্রান্সক্রাইব করে, বা ডাটা থেকে আমাদের কোন টাইপের ভেহিকেল কয়টা যাচ্ছে এই নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করতে হবে, তাই না? ডাটা ট্রান্সক্রিপশন করতে হবে, তাই না? তাহলে ডিরেক্টলি কিন্তু আমরা ওই রেকর্ডিং থেকে ডাটাটা পাচ্ছি না, আফটার ট্রান্সক্রিপশন অফ দ্য ডাটা আমরা কি আমাদের ডিজায়ার্ড যে ডাটা ওইটা পাবো, নাকি? আর এই মেথডটা আমরা কি লং ডিউরেশন কাউন্ট করতে পারবো? ভিডিও ক্যামেরা দিয়ে আমরা রেকর্ড করতেছি, সো এটা লং ডিউরেশনের জন্য অ্যাপ্লিকেবল, তাই না? তো আমরা কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, আবার কিছু অটোমেটিক কাউন্টিং বলতেছে। অটোমেটিক কাউন্টিং হতে পারে যে তোমার কন্ট্যাক্ট সিস্টেম, হ্যাঁ ধরো তুমি কোনো সেন্সর বসায় দিলা, ঠিক আছে, সেন্সর বসায় দিলা, এটার উপর দিয়ে মানে তার সাথে কত লোড, ঠিক আছে, তার সাইজ কত, কত টাইম লাগছে মানে এই ভেহিকেলটা এই সেন্সর দিয়ে ক্রস করতে, এগুলোর উপর বেস করে সে কিন্তু ডাটা কাউন্ট করে তোমাকে বলে দিতে পারবে যে এটা এই টাইপের ভেহিকেল, এটা এই টাইপের ভেহিকেল, অটোমেটিক্যালি কাউন্ট করে তোমাকে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? দুটা সিস্টেম, একটা হচ্ছে কন্ট্যাক্ট সিস্টেম আর একটা হচ্ছে কন্ট্যাক্টলেস সিস্টেম। কন্ট্যাক্টলেস সিস্টেমের মধ্যে কি থাকতে পারে? সিসিটিভি ফুটেজ, ঠিক আছে। আর কন্ট্যাক্ট সিস্টেমের মধ্যে কি যেমন কি থাকতে পারে, যে তোমার একটা সেন্সর বসায় দিলা রাস্তার মধ্যে, বা নিউমেটিক অ্যাকশন, মেকানিক্যাল অ্যাকশন, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করতে, অটোমেটিক মেথডেও ডাটা কালেক্ট করতে পারি। ডাটা কালেকশনের বিভিন্ন প্রসিডিউর আছে, তোমরা একটু দেখে নিবা, জাস্ট আমি সংক্ষেপে বলার তোমাদের চেষ্টা করলাম যে কিভাবে কিভাবে ডাটা কালেক্ট করতে পারি, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কোনটার অ্যাডভান্টেজ কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি তোমরা একটু জাস্ট দেখবা তোমাদের পরীক্ষার জন্য। কি বলছো, বুঝতে পারছো? জি স্যার। যে তোমরা ম্যানুয়াল মেথডের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, ইনডিরেক্ট মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, ঠিক আছে, বা অটোমেটিক ডাটা কাউন্টিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি একটু দেখবা। আচ্ছা, কাউন্টিং পিরিয়ড, কাউন্টিং পিরিয়ডের উপর বেস করে আমরা ডাটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লং ডিউরেশন কাউন্ট আর একটা বলি আমরা শর্ট ডিউরেশন কাউন্ট। শর্ট ডিউরেশন কাউন্ট এটা তোমাদেরকে বলা মানে গত ক্লাসেই বলছি,
শর্ট ডিউরেশন মানে কি কম সময়ের জন্য আমরা ডাটা কালেক্ট করি, ধর কোনো রাস্তা ইমপ্রুভমেন্ট করতে হবে, সিগন্যাল ইমপ্রুভ করতে হবে, সেক্ষেত্রে আমরা শর্ট ডিউরেশন কাউন্টের জন্য যাব। আমাদের ইমিডিয়েটলি ইমপ্রুভমেন্টের দরকার, সিগন্যালটা কাজ করতেছে না, এটা ইমপ্রুভমেন্টের ইমিডিয়েটলি দরকার, তাহলে আমরা কি লং ডিউরেশন কাউন্টে যাব না, আমরা বরঞ্চ শর্ট ডিউরেশন কাউন্ট করব, তাই না? ধরো একটা সিগন্যাল ফাংশন করতেছে না, এখন তুমি 10 বছর ডাটা কালেক্ট করবে, সিগন্যালটা ঠিক করবা? হ্যালো, না স্যার। ধরো একটা সিগন্যাল কাজ করতেছে না, একটা রাস্তায় দেখা যাচ্ছে যে মানে ভাঙা চূড়া, তাহলে তুমি 10 বছর ডাটা কালেক্ট করবো, পরে ওই রাস্তাটা ঠিক করবা না বা ওই সিগন্যালটা কিন্তু ঠিক করবা, তাই না? তাহলে ওই সিগন্যালটা বা রাস্তাটা ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কি কয়েকদিন অবজার্ভ করতে হবে, কয়েকদিন ডাটা কালেক্ট করে আমরা কি মানে কি লাগবে ওই পার্টিকুলার সিগন্যালের জন্য বা রাস্তার জন্য, ঠিক আছে, সেখান থেকে আমরা ওইটা পার্টিকুলার ইমপ্রুভমেন্টটা করে ফেলবো। কিন্তু নতুন একটা রাস্তা বানাবো, একটা রাস্তা প্ল্যানিং করব, ডিজাইন করব, ঠিক আছে, প্ল্যানিং অ্যান্ড ডিজাইন করব, এর জন্য আমাদের কি লাগবে, কি আমাদের জন্য লাগবে লং ডিউরেশন ডাটা। যেমন কোন নদী দিয়ে একটা ব্রিজ বানাবে, হ্যাঁ, সেতু বানাবে, এখন 30 বছর পরে তো ওই নদীটার ডিরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? চেঞ্জ হয়ে যেতে পারে না? জি স্যার। তাহলে ওই নদীর মরফোলজিক্যাল অ্যানালাইসিস করতে হবে যে 30 বছর পর নদীটা ওইটা কোন দিক দিয়ে থাকবে, বা নদীটা যেন আমরা যে জায়গায় ব্রিজ বানাবো এই দিক দিয়েই যেন রান করে, তার জন্য আমাদেরকে কি ব্যাংকিং ট্যাংকিং করতে হবে, তাই না? কি বলছো, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। তাহলে এর জন্য আমাদেরকে কি লং ডিউরেশন কাউন্টিং করতে হবে, তাই না? বা একটা নতুন রাস্তা কনস্ট্রাক্ট করবো, কোনো রাস্তা নাই, এখন কোন রাস্তাটা বানাইলে জনগণ বেশি উপকৃত হবে বা মানুষজন বেশি উপকৃত হবে সেটা জানার জন্য আমাদের কি লং ডিউরেশন কাউন্ট দরকার। দ্যাট মিন্স যে জিনিসটা বলতেছি, মাইনর একটা ইমপ্রুভমেন্ট করবা, কোনো কনস্ট্রাকশন করবা, মেনটেনেন্স করবা, এই জিনিসগুলোর জন্য আমাদের শর্ট ডিউরেশন কাউন্ট এনাফ। শর্ট ডিউরেশন কাউন্ট কি? এডিটি একটা শর্ট ডিউরেশন কাউন্ট। কিন্তু কোনো প্ল্যানিং ডিজাইন, নতুন রাস্তা কনস্ট্রাক্ট করবা, নতুন একটা ব্রিজ বানাবা, ঠিক আছে, পদ্মা ব্রিজ বানাবা, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য আমাদের লং ডিউরেশন প্ল্যানিং এন্ড ডিজাইন করতে হবে, দ্যাট মিন্স লং ডিউরেশন ডাটা প্রয়োজন। তাহলে লং ডিউরেশন ডাটার মধ্যে একটা পড়বে কি এডিটি, এডিটি লং ডিউরেশন কাউন্টের মধ্যে পড়বে। আচ্ছা, পিসিই বা পিসিই এটা বলো তো কি, বলো কি আগে ক্লাসে বলছি? হ্যাঁ, পিসিই পিসিইউ এগুলো কি? বলে গেল, পিসিই পিসিইউ এগুলো কি? তোমাদেরকে আগে বলা হয়েছে, বলো কি স্যার? মনে আসতেছে না, মনে আসতেছে না? আচ্ছা, মনে না আসলে আর কি করার, ধরো তোমাকে যেটা আমি বলি, বাজার থেকে তুমি কাঁচা কাঁচা বাজার করে নিয়ে আসলা, আলু কিনলা, মুরগি কিনলা, মাছ কিনলা, হ্যাঁ, তোমাকে যদি আমি বলি যে এইগুলো যোগ করে বলো, মানে আলুর সাথে মাছ যোগ করো, আলুর সাথে মুরগি যোগ করো, যোগ করতে পারবা? না। তাহলে তাদেরকে কখন যোগ করতে পারবা? যখন তারা একই টাইপের থাকবে স্যার তখন যোগ করা যায়। একই টাইপের, ধরো একই টাইপের না, তখন কি কিভাবে যোগ করা যেতে পারে? এক কেজি আলু কিনতে কত টাকা লাগছে, এক কেজি মুরগি কিনতে কত টাকা লাগছে, এক কেজি মাছ কিনতে কত টাকা লাগছে,
তাই না যদি আমি সব কিছুকে টাকাতে নিয়ে যাই তাই না তখন কি তাদেরকে যোগ করা সম্ভব জি স্যার তাহলে এই জায়গায় যে জিনিসটা আমি বুঝাতে চাইছি যে বিভিন্ন টাইপের ইউনিটকে যদি আমরা একটা ইউনিটে নিয়ে যাই কমন ইউনিট তাহলে কি তাদেরকে যোগ করা সম্ভব তাই না এখন রাস্তা দিয়ে যাবে সিএনজি কার মোটরসাইকেল সাইকেল রিক্সা বিভিন্ন টাইপের ভেহিকল সবগুলোকে যদি আমরা একটা টাইপে নিয়ে আসি সেই টাইপটা কি প্যাসেঞ্জার কার একটা কার সমান একটা কার সমান একটা প্যাসেঞ্জার কারের সমান একটা সিএনজি কয়টা প্যাসেঞ্জার কারের সমান একটা রিক্সা কয়টা প্যাসেঞ্জার কারের সমান একটা লেগুনা কয়টা প্যাসেঞ্জার কারের সমান সবগুলোকে যদি আমরা একটা ইউনিটে নিয়ে যেতে পারি তাহলে কি আমরা সবগুলো যোগ করে তোমাদেরকে বলতে পারি তাই না যে রাস্তা দিয়ে কত প্যাসেঞ্জার কার রাস্তা দিয়ে ক্রস করতেছে বা ওই রোড সেকশন দিয়ে কত প্যাসেঞ্জার কার ভেহিকল ক্রস করতেছে তাই না স্যার এইটা কি স্যার একেবারে মিনিমাম যে ইউনিটে থাকবে স্যার ওই ইউনিটে কনভার্ট করব না মিনিমাম ইউনিটে সব সময় প্যাসেঞ্জার কারে কনভার্ট করব আমরা সব কিছুকে প্যাসেঞ্জার কারে কনভার্ট করব এই যে আমরা সব কিছুকে প্যাসেঞ্জার কারে নিয়ে যাচ্ছি ঠিক আছে এই জন্য এটার নাম হচ্ছে পিসি প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট এটার আরেকটা নাম হচ্ছে প্যাসেঞ্জার কার ইউনিট পিসিইউ নাম শুনছো কিনা বলো শুনছো এখন তোমাদের আমি কাজ দিই এটা রিডিং করো কি বলছে দেখো PCE এটা রিডিং করো সম্পূর্ণটা কি বলছে ইট ইজ দ্য মেথড অফ এক্সপ্রেসিং ভেরিয়াস টাইপ অফ ভেহিকলস হ্যাভিং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইন এ কমন ইকুইভ্যালেন্ট ইউনিট মানে বিভিন্ন টাইপের ভেহিকলকে একটা ইকুইভ্যালেন্ট ইউনিটে নিয়ে যাবে মানে এক টাইপের ভেহিকেলে নিয়ে যাবে ইট ইজ নিডেড টু রিমুভ দ্য এফেক্ট অফ ট্রাফিক কম্পোজিশন ফ্রম ফ্লো ক্যালকুলেশন ওয়ান কার ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান ইউনিট ইন রেসপেক্ট অফ ইটস রোড occupancy and operational requirements each type of vehicle is equivalent to a number of passenger car this is called passenger car equivalent or PCE it is related to capacity value মানে ধরো একটা ধরো 10টা সিএনজি আছে হ্যাঁ তাকে তুমি নিয়ে যাবা কি এই 10টা সিএনজি রে কনভার্ট করে নিয়ে যাবা PCU এ কত PCU সিএনজি আছে বা কত কিছু কার আছে তোমাদেরকে যদি আমি একটা এরকম একটা উদাহরণ দিই ধরো আমাদের C354 দেখো কি বলতেছে এই টেবিলটা একটা কার ইকুইভ্যালেন্ট টু থ্রি পিসিইউ দ্যাট মিন্স তিনটা কারের ইকুইভ্যালেন্ট একটা বাস তিনটা প্যাসেঞ্জার কারের ইকুইভ্যালেন্ট একটা মিনি বাস দুইটা প্যাসেঞ্জার কারের ইকুইভ্যালেন্ট একটা প্যাসেঞ্জার কার একটা প্যাসেঞ্জার কারের ইকুইভ্যালেন্ট ইউটিলিটি একের সমান সিএনজি বেবি ট্যাক্সি 0.75 পিসিইউ মোটরসাইকেল 0.5 PCU, bicycle 0.5, রিক্সা 2. এখানে যদি দেখো ধরো একটা রাস্তা দিয়ে হ্যাঁ এই রাস্তা দিয়ে একটু ভালো করে খেয়াল করবা ট্রাক যাচ্ছে 100টা এক ঘন্টায় হ্যাঁ ওয়ান আওয়ারে আমি বলতেছি ওয়ান আওয়ারে ট্রাক যাচ্ছে 100টা বাস যাচ্ছে 50টা মিনি বাস যাচ্ছে 20টা প্যাসেঞ্জার কার যাচ্ছে 100টা ইউটিলিটি যাচ্ছে 30টা সিএনজি ব্যাবি ট্যাক্সি যাচ্ছে 200টা মোটর সাইকেল যাচ্ছে 400টা আর বাইসাইকেল যাচ্ছে ধরো 20টা রিক্সা যাচ্ছে 500টা তোমাকে যদি আমি বলি এই রাস্তা দিয়ে এক ঘন্টায় কত পিসিউ ভেহিকল যাচ্ছে তাহলে তুমি কি করবা এই ট্রাকের ইকুইভ্যালেন্ট প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট কত তিন তাই না নাকি জি স্যার তাহলে 100 ট্রাক কতটা প্যাসেঞ্জার কারের সমান 300 স্যার
100 into PCU value 300 bus কয়টার সমান এত into passenger car equivalent 3 তাহলে 150 মিনিবাস একটা মিনিবাস দুইটা প্যাসেঞ্জার কারের সমান 2 তাহলে 40 একটা প্যাসেঞ্জার কার একটা প্যাসেঞ্জার কারের সমান ওকে তাহলে আসছে 100 ইউটিলিটি একটা প্যাসেঞ্জার কারের সমান তাহলে হচ্ছে 30 একটা বেবি ট্যাক্সি 0.75 প্যাসেঞ্জার কারের সমান তাহলে 200 ইনটু 0.75 দ্যাট মিন্স কত 150 তাই না আচ্ছা মোটরসাইকেল একটা মোটরসাইকেল 0.5 প্যাসেঞ্জার কারের সমান তাহলে 0.200 একটা বাইসাইকেল 0.5 প্যাসেঞ্জার কারের সমান 0.5 তাহলে এটা হচ্ছে 10 একটা রিকশা দুইটা প্যাসেঞ্জার কারের সমান তাহলে এটা হচ্ছে 1000 তাহলে বলো 1 ঘন্টায় টোটাল ওই রাস্তা দিয়ে কত পিসি ভেহিকল যাচ্ছে বলো সরি টোটালটা যোগফল স্যার টোটালটা তাহলে কত হয় 1210 তাই না 1210 যোগ করে বলে ফেলো 1360 90 1490 1530 আর হচ্ছে 1780 1900 আসে এরকম কিছু একটা তাই না এত কিছু পার আওয়ার জি স্যার ক্লিয়ার কিনা দেখো তাহলে পিসিইউ ফ্যাক্টর দিয়ে আমরা কি করি দেখি সবাই বুঝতেই পারছে কিনা তোমরা আমাকে বলো এই যে ফ্যাক্টরগুলোর মান মানে 3 মানে ট্রাকের জন্য স্যার 3 বাসের জন্য স্যার 3 স্যার এটা কি সর্বজনীন মানে সব সময় ঠিক সব সময় ঠিক থাকবে না এটা তোমার ঢাকা শহরে একরকম হবে ইন্ডিয়াতে একরকম হবে অস্ট্রেলিয়াতে একরকম হবে পাকিস্তানে একরকম হবে মানে এটা ডিপেন্ড করে রোডওয়ে কন্ডিশন আর রোডের অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স এর উপর হ্যাঁ ট্রাফিক কম্পোজিশন এবং অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স এর উপর এটা আসলে প্রতিটা রোডের জন্য বের করা উচিত কি বলছো বুঝা গেছে ঢাকা শহরে একটা রাস্তার জন্য যত হবে সেটা না হতে পারে ক্লিয়ার জি স্যার তাহলে আমরা কি এটা বুঝতে পারছি যে কিভাবে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট কি বা স্পেসিফিক ফ্যাক্টর কি ওগুলো দিয়ে কিভাবে আমরা কি করি বুঝা গেছে জি স্যার বুঝা গেছে আচ্ছা তাহলে এই এইগুলো তোমাদের অনেকবার বলা হয়েছে যে আমরা ট্রাফিক ভলিউম স্টাডি কেন করব প্ল্যানিং ডিজাইন ট্রাফিক ম্যানেজমেন্ট মেইনটেনেন্স বিভিন্ন কিছু জন্য আমরা এই ট্রাফিক ভলিউম স্টাডি ডাটা কালেক্ট করব রোড ডিজাইন রেগুলেশন ইমপ্রুভমেন্টের জন্য ট্রাফিক ভলিউম স্টাডি ডাটা কালেক্ট করব তারপর ট্রাফিক ভলিউম স্টাডি দিয়ে আমরা কি করতে পারি ডিলে স্টাডি করতে পারি তো অনেক কিছু করতে পারি আর কি ঠিক আছে তো এই জিনিসটা তোমরা একটু জাস্ট একটু দেখে নিবা ঠিক আছে দেখো এখানে ট্রাফিক ভলিউম স্টাডি ডাটার একটা তোমাকে উদাহরণ দেখাইছে এই জায়গায় ধরো 2002 সালে 24 এমএ ফ্রাইডে একটা মানে টোল প্লাজাতে ডাটা কালেক্ট করছে সকাল 6টা থেকে 7টাতে তারা দেখতে পাচ্ছে যে মানে বাস ঠিক আছে মিডিয়াম ট্রাক তারপর লাইট ভেহিকেল এটা কি লাইট বাস মানে ছোট বাস আর কি মিডিয়াম ট্রাক লাইট ভেহিকেল স্মল বাস স্মল ট্রাক মিডিয়াম সাইকেল লাইট ট্রাক ঠিক আছে বিভিন্ন টাইপের ভেহিকেল তারপর দেখছে 6টা থেকে 7টাতে মানে টোল প্লাজাতে টোটাল 89টা ভেহিকেল যাচ্ছে এর মধ্যে মানে বিভিন্ন টাইপের ভেহিকেল বিভিন্ন গুলো হচ্ছে তোমাকে এই জায়গায় দেখানো হচ্ছে এই টাইপের কথা বিভিন্ন টাইপের ভেহিকেল 6টা থেকে 7টাতে কত 7টা থেকে 8টাতে এরকম ভাবে তোমার সারা দিন কাজ করতে করতে 24 ঘন্টার ডাটা দেখো এখানে কালেক্ট করছে হ্যাঁ এটা শুরু করছে 6টা থেকে 7টা শেষ করছে কয়টা 5টা থেকে 6টা দ্যাট মিন 24 ঘন্টা তাই না নাকি জি স্যার তাহলে এই জায়গায় দেখলো যে 24 ঘন্টায় টোল প্লাজা দিয়ে
টোটাল গাড়ি যাচ্ছে হচ্ছে টোটাল এতটা, এর মধ্যে লাইট ভেহিকেল মানে লাইট বাস মিডিয়াম ট্রাক কোন টাইপের ভেহিকেল কতগুলো করে যাচ্ছে এভাবে কাউন্ট করছি। হ্যাঁ, কিভাবে কাউন্ট করছে এটা কি আমরা বুঝতে পারছি? বিভিন্নভাবে কাউন্ট করা যেতে পারে, যে ম্যানুয়াল কাউন্টিং, অটোমেটিক কাউন্টিং বা ইনডিরেক্ট কাউন্টিং, বিভিন্নভাবে কাউন্টিং করতে পারি আমরা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার একটু মানে ফ্লাকচুয়েশন কার্ভ হিসেবে দেখাইছে যে কোন আওয়ারে ফ্লো কিভাবে ফ্লাকচুয়েট করতেছে। এত ডিটেল ক্যালকুলেশন আমি তোমাদেরকে দেখাবো না, এগুলো হচ্ছে তোমরা যখন পড়তে উঠবা অথবা তোমাদের সাথে তখন দেখা হতে পারে, তখন এগুলো শেখাবো কিভাবে এগুলো আসতে হয়। তবে আপাতত মনে রাখো যে এখানে ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ ড্র করছি, ঠিক আছে, ধরো 24 মে থেকে 30 মে পর্যন্ত 7 দিনের তোমার ফ্লো ফ্লাকচুয়েশন, কোন আওয়ারে ফ্লো কিরকম ফ্লাকচুয়েট করছে এটা দেখাইছে। দেখো এখান থেকে আমরা কিন্তু কি দর কখন ছিল এটা সম্পর্কে একটা ধারণা পাইতে পারি, কারণ ডাটার ট্রেন কিন্তু একই রকম, তাই না? যে এই জায়গায় এসে সব জায়গায় কি ভেহিকেল বাইরে গেছে, তাই না? প্রতিদিন নাকি এই জায়গায় এসে বাড়ছে, এই জায়গায় এসে বাইরে গেছে, এই টাইমে বা এই টাইমে এসে পিক হয়েছে, তাই না? নাকি জি স্যার, মানে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি মানে ফ্লো ফ্লাকচুয়েশনটা কি ট্রেনটা কিন্তু একই রকম, তাই না? তাহলে এই কার্ভটাকে বলতেছি ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ। ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভে তোমার হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে কি কোন আওয়ারে ডাটা, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে পার্সেন্টেজ ডিটি, পার্সেন্টেজ ডিটি। এটা মনে রাখলে তোমাদের চলবে, ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভে ওয়াই অ্যাক্সিসে পার্সেন্টেজ ডিটি থাকে আর এক্স অ্যাক্সিসে থাকে কোন আওয়ারে কিরকম ডাটা। আচ্ছা, সিমিলারলি এটা একটা ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ, একটা টিপিক্যাল ডে এর জন্য 23 মে 2004 সালে একটা টিপিক্যাল ডে এর জন্য ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ এখানে এসে গেলে দেখো ইউএস এর একটা রাস্তা, এগুলো তোমাদেরকে আপাতত বোঝাবো না, তোমাদের যেটা বোঝাইতে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা বুঝতে হবে তোমাদের। কিভাবে আমরা এডিটি আর এডিটি ক্যালকুলেট করতে পারি? আচ্ছা, এই ফর্মুলাটা দেখো। হ্যাঁ, ফর্মুলাটা কি বলতেছে, এটা কি বলতেছে? আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর, আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর, এটা কি বলতেছে বলো তো? 24 ঘন্টায় টোটাল কয়টা গাড়ি যায়, ভলিউম পরে পার্টিকুলার আওয়ার, তাই না? আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর এটাকে বলতেছে নাকি? জি স্যার। এখন ধরো এই সারাদিন তুমি কাউন্ট করে দেখলা 3000 গাড়ি, 3000 PCU গাড়ি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, এর মধ্যে 8টা থেকে 9টাতে, 8 থেকে 9 AM এই টাইমে দেখতেছো টোটাল 200 গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তাহলে বলো আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর কত হবে? টোটাল 24 আওয়ার ভলিউম, তাই না? কত? 3000 নাকি? 8টা থেকে 9টাতে কত? 200 ভলিউম পরে পার্টিকুলার আওয়ার, দ্যাট মিন্স 8টা থেকে 9টাতে, 9টা থেকে 10টাতে, 10টা থেকে 11টাতে, বিভিন্ন টাইম কত? 8টা থেকে 9টাতে 200। তাহলে তোমরা বলো এটা কত, আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর কত আসে? স্যার 15। তোমাদেরকে যদি উল্টা ভাবে বলি যে 8টা থেকে 9টাতে, হ্যাঁ, 200 গাড়ি যায়, তার আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর 15, তাহলে ওই দিন সারাদিন টোটাল কয়টা গাড়ি যায়? উল্টা ভাবে যদি আমি কোশ্চেনটা করি তাহলে গুণ হবে স্যার, তাহলে পার্টিকুলার আওয়ারের ভলিউমকে যদি আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করি তাহলে কি ওই দিনে টোটাল কত গাড়ি যাবে এটা কি বের হবে, তাই না? এতটুকু বুঝতে পারছো? জি স্যার। একটু ভালো করে খেয়াল করো, গ্যাস লাগাই দিলে কিন্তু হবে না। আচ্ছা, ডেইলি এক্সপানশন ফ্যাক্টর এটা কি বলতেছে? এগুলো দিয়ে কিন্তু আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আর একটু করি। ডেইলি এক্সপানশন ফ্যাক্টর কি বলতেছে? এভারেজ টোটাল উইকলি ভলিউম, ধরো 1 সপ্তাহে, হ্যাঁ, 1 লাখ গাড়ি যায়, বা ধর 1 সপ্তাহে
35,000 গাড়ি যায় ওই রাস্তা দিয়ে। আর একটা পার্টিকুলার দিন যেমন শনিবার, শনিবার ওই রাস্তা দিয়ে তোমার ভেহিকল যায় ধরো 5,000। তাহলে বলো ডেইলি এক্সপানশন ফ্যাক্টর অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা কত হবে? সাত, সাত দিনের ভলিউম ডিভাইডেড বাই এক দিনের ভলিউম, তাই না? তোমাদেরকে যদি আমি উল্টা কোশ্চেন করি যে রবিবার হ্যাঁ একটা পার্টিকুলার রাস্তা দিয়ে 10,000 গাড়ি যায়, এটার আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর রবিবারের হচ্ছে 5, তাহলে বলো ওই সপ্তাহে টোটাল কত গাড়ি যায়? কিভাবে বের করবো? 50,000, তাই না? 10,000 ইনটু 5 এভাবে 50,000 নাকি? মান্থলি এক্সপানশন ফ্যাক্টর এটা দেখো কি বলতেছে। এএডিটি, এডিটি মানে কি? এক বছরের অ্যাভারেজ, তাই না? হ্যাঁ জি স্যার। এডিটি ফর পার্টিকুলার মান মানে 30 দিনের অ্যাভারেজ, তাই না? দুইটাই কিন্তু একদিন, তাই না? এডিটিও কি একদিনের, এডিটিও কি একদিনে, তাই না? জি স্যার। তাহলে এডিটি হচ্ছে এক বছরের অ্যাভারেজ, এক বছরে অ্যাভারেজ, আর এডিটি হচ্ছে 30 দিনে অ্যাভারেজ। হ্যাঁ ধরো ফর পার্টিকুলার মান যদি বলি, এডিটি তো 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 20 দিন, 30 দিন, 40 দিন, যাই ইচ্ছা তাই হতে পারে, তাই না? লেস দেন 365 দিনে যে কোনো কিছু হতে পারে, তাই না? নাকি এটা ধরে নিলাম জানুয়ারি মাসে এডিটি হচ্ছে 30, আর সারা বছরে হ্যাঁ এডিটি হচ্ছে, এডিটি হচ্ছে সারা বছরে যখন ক্যালকুলেট করো 40, সারা বছরের অ্যাভারেজ 40 আর 30 দিনের অ্যাভারেজ 30, তাহলে বলো এই মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর কত হবে জানুয়ারি মাসের জন্য? 1.63, তাই না? জি স্যার। তাহলে তোমাকে যদি আমি উল্টাভাবে বলি, এই এডিটি কে যদি আমরা মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি এডিটি পাবো? পাবো জি স্যার। তোমাদেরকে কিছু চার্ট দেখাই, দেখো আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর কি বলতেছে এখানে দেখো তো, চারটা সবাই দেখতে পাচ্ছ? আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর আওয়ার দিয়ে দিছে, ধরো ভলিউম দিয়ে দিছে কোন আওয়ারে কয় কত করে ভেহিকল যায়, ধরো এখানে একটা মাসে টোটাল এত ভেহিকেল যাচ্ছে, সরি একটা একদিনে টোটাল এত ভেহিকেল যাচ্ছে, ধরো 6টা থেকে 7টাতে ভেহিকেল যায় 294টা, তাহলে বলো আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর কিভাবে বের করবা? আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর কি ছিল? একদিনে টোটাল ভলিউম, টোটালটা পার্টিকুলার আওয়ারে ভলিউম, তাই না? টোটালটাকে স্যার এটা দিয়ে ভাগ করো, 12,350 কে যদি 294 দিয়ে ভাগ করো তাহলে কি এটা পাবা? দেখো তো পাও কি না? জি স্যার। সিমিলারলি দেখো তো এটাকে এই যে 832 দিয়ে ভাগ করে এটা পাও কি না? জি স্যার। তোমরা যে কোনোটাকে যে কোনো এই এটা দিয়ে ভাগ করে দেখো, যে কোনো ঘরকে ভাগ করে দিয়ে দেখো, যেমন এটাকে 100, এটাকে 150 দিয়ে ভাগ করে দেখো এগুলো আসে কিনা। আসে যে কেউ যে কোনোটা চেক দিতে পারো। তাহলে আমি যদি উল্টাভাবে বলি যে আমি যদি একটা পার্টিকুলার আওয়ারে কত গাড়ি যাচ্ছে এটা যদি কোনোভাবে জানতে পারি, 6টা থেকে 7টাতে কয়টা গাড়ি যাচ্ছে এটা যদি কোনোভাবে জানতে পারি, হ্যাঁ তাহলে আমি কি বের করতে পারবো ওই দিনে টোটাল কত গাড়ি যাচ্ছে?
জি স্যার, কথা কি বোঝা গেছে? আমি কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাবো একটু পরেই, তোমাদের আমি হয়তো বা ক্লাসে 5 মিনিট টাইম বেশি নিই। আচ্ছা দেখো তো, ডেইলি এক্সপানশন ফ্যাক্টর কি বলতেছে? সানডেতে গাড়ি যায় এটা এতটা, মানডেতে এতটা, টিউজডেতে এতটা, ওয়েনেসডেতে যায় এতটা, ঠিক আছে? টোটাল 1 সপ্তাহে গাড়ি যায় এতটা, তাহলে বলো সানডের ডেইলি এক্সপানশন ফ্যাক্টর কত? এটা না বাক করে দেখো তো আছে কিনা। ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর এর ফর্মুলা কি ছিল? টোটাল উইকলি ভলিউম ডিভাইডেড বাই একটা পার্টিকুলার ডেতে ভলিউম, তাই না? জি স্যার আসুন আসুন। এখন আমি যদি উল্টা ভাবে বলি যে এই বৃহস্পতিবার 10,000 গাড়ি চাই টোটাল, হ্যাঁ বৃহস্পতিবারের ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর হচ্ছে 8, তাহলে বলো ওই সপ্তাহে টোটাল কত গাড়ি চাই? কি করবা, দুইটা গুণ হবে, গুণ করবো, গুণ করে বলবা ওই সপ্তাহে টোটাল গাড়ি যায় 80,000 ওই পার্টিকুলার সেকশন দিয়ে, তাই না? জি স্যার। এই চার্টে আসি মান্থলি এক্সপেনশন ফ্যাক্টরে। দেখো এটাতে কি বলতেছে, জানুয়ারি মাসে এডিটি হচ্ছে এটা, ফেব্রুয়ারিতে এডিটি এত, মার্চে এডিটি এত, হ্যাঁ এখন 1 বছরে টোটাল এডিটি হচ্ছে এত, হুম এটা কয় মাসের এডিটি বলো তো? 12 মাস। এই যে এইগুলো যোগ করলে, এই টোটাল এডিটি যদি তোমরা যোগ করো তাহলে দেখো এটা পাবা, এটা তো 12 মাসে, তাই না? হ্যাঁ জি স্যার। তাহলে বলো তো এডিটি কত হবে, এটারে 12 দিয়ে ভাগ করবা না? হ্যাঁ জি স্যার। এটা দিয়ে 12 দিয়ে ভাগ করলে কি এটা এডিটি বের হয়ে যাবে না, 12 মাস দিয়ে ভাগ করলে? হ্যাঁ জি স্যার, জি স্যার। দেখো সবাই বুঝতে পারছে কিনা, না বুঝলে বলো কোশ্চেন করো। বুঝতে পেরেছি স্যার। এটা কয় দিনের বলো তো, এটা কয় দিনের এই ডাটাটা? 30 দিন। 1 দিনের এডিটি না, মানে স্যার 1 জানুয়ারি মাসে মানে 31 দিনে অ্যাভারেজ, 31 দিনের অ্যাভারেজ এটা, কিন্তু আলটিমেটলি এই ডাটাটা কয় দিনের? 1 দিনের। 1 দিনের এটা কয় দিনের? ফেব্রুয়ারি মাসে এডিটি মানে কি তোমার 28 দিনের অ্যাভারেজ করে এটা পাইছি, তাই না? জি স্যার। আলটিমেটলি এই ডাটাটা কয় দিনের? 1 দিনের, সবগুলোই তো 1 দিনের, তাই না? হ্যাঁ জি স্যার, সবগুলো 1 দিন। তাহলে এই ডাটা কয়টা টোটাল? 12 দিনের হয়ে যাচ্ছে না, এগুলো যদি যোগ করো নাকি 12 মাসের 12 দিন, তাই না? এই 12 দিন দিয়ে যদি ভাগ করো তাহলে সেটা কি 1 দিনে চলে যাবে, তাই না? দ্যাট মিন্স 12 মাসের অ্যাভারেজ কিন্তু বের হয়ে যাবে এটা, তাই না? 12 দিয়ে ভাগ করলে নাকি? বুঝতে পারছো আমার কথা না বোঝো নাই? না বুঝলে এখনই কোশ্চেন করো। এটা তো অলরেডি 30 দিনের অ্যাভারেজ করাই হয়েছে, তাই না? এটা তো 30 দিনের অ্যাভারেজ অলরেডি আছে, তাই না? এটা 30 দিনের অ্যাভারেজ, এটা 30 দিনের অ্যাভারেজ, এটা 30 দিনের অ্যাভারেজ, তাই না নাকি? জি স্যার। তাহলে তোমার এগুলো যোগ করলে 12 মাসেরই 30 দিনের অ্যাভারেজের টোটাল কত পাচ্ছ, এটা পাচ্ছ, তাই না নাকি? এটাকে 12 দিয়ে ভাগ করলে এটা কি এডিটি বেড়ে যাবে না? কত হচ্ছে? 12 মাসের হচ্ছে না জি স্যার। তাহলে এডিটি টা কত? এই যে এটা, তাহলে এডিটি কে যদি আমরা এডিটি দিয়ে ভাগ করি তাহলে কি পাই? মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর, তাই না? জি স্যার। এখন আসি তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম, এটাতে আসি। এই কোশ্চেনটাতে দেখো কি বলতেছে, একটা ট্রাফিক ইঞ্জিনিয়ার এডিটি ডিটারমাইন করবে, বের করবে অন এ রুরাল প্রাইমারি রোড দ্যাট হ্যাজ ভলিউম, মানে এরকম ডাটা পাইছে আর কি, হ্যাঁ
যে 7টা থেকে 8টাতে 400 যাচ্ছে, 8টা থেকে 9টাতে এত, 9টা থেকে 10টাতে এত, মানে 10টা থেকে 11টাতে এত, 11টা থেকে 12টাতে 650 পিসিইউ ভেহিকল যাচ্ছে। তোমাকে বলছে এখান থেকে এডিটি বের কর। তাহলে তোমরা আমাকে বলো প্রথমে এই আওয়ালি ডাটাকে কোথায় নিতে হবে? স্যার উইকলিতে কনভার্ট করতে হবে না, প্রথমে ডেইলিতে নিবে, তাই না? জি স্যার। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলা আছে, কি দি টুইজডে, তাই না? নাকি আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি মান মে নাকি? দেখো তো এই মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর ইউজ করতে কি লাগে, মাসের নাম, তাই না? নাকি? জি স্যার। ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর ইউজ করতে কি লাগে? হ্যাঁ স্যার, উইকের নাম, মানে উইকের পার্টিকুলার ডে এর নাম। আর আওয়ালি এক্সপেনশন ফ্যাক্টর ইউজ করতে কি লাগে? পার্টিকুলার আওয়ার, তাই না? নাকি? জি স্যার। তোমরা আমাকে বলো যে এখানে এরকম একটা ডাটা কালেক্ট করছে, একটা ট্রাফিক ইঞ্জিনিয়ার ডাটা কালেক্ট করছে, বলে দিছে তোমাকে যে মঙ্গলবারে, আর মাসটা কি মে মাস। তাহলে তোমাকে বলছে এডিটি বের করে তুমি আমাকে বলো। তাহলে প্রথমে যাব কোথায় আমরা? একদিনে, তাই না? আওয়ার থেকে যাব কি একদিনে, নাকি একদিন থেকে এক সপ্তাহে, এক সপ্তাহ থেকে এক বছরে, এক বছরে আবার নিয়ে আসবো একদিনের অ্যাভারেজ, তাই না? নাকি? জি স্যার। স্টেপটা বোঝা গেছে? জি স্যার। তাহলে বলো 7টা থেকে 8টাতে, 8টা থেকে 9টাতে, 9টা থেকে 10টা, 10টা থেকে 11, 11 থেকে 12 কোন আওয়ারে আওয়ালি এক্সপেনশন ফ্যাক্টর কত বলো? স্যার সবগুলো আগে যোগ করব স্যার। সবগুলো আগে যোগ করব না, এটা বলো 7টা থেকে 8টাতে আওয়ালি এক্সপেনশন ফ্যাক্টর কত? তোমরা আগে মনে রাখো কত, 28.99 নাকি? জি স্যার। 7টা থেকে 8টাতে 28.99 নাকি? জি স্যার। 8টা থেকে 9টাতে কত? 22.05 নাকি? 9টা থেকে 10টাতে কত? 18.8, তাই না? 10টা থেকে 11টা কত? 17.11। 11টা থেকে 12টা কত? 18.52 নাকি? এই তো। এখন বলো ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর এই টুইজডের জন্য কত? 7.272 নাকি? হ্যাঁ জি স্যার। জি স্যার। টুইজডের জন্য ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর কত? 7.272 নাকি? নাকি 727, সরি 727। এখন বলো মে মাসের জন্য মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর কত? আসি মে মাসে, মে মাসে মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর কত? 7টা থেকে 8টাতে আওয়ালি এক্সপেনশন ফ্যাক্টর কত? এই যে এটা না 28.99। 8টা থেকে 9টা এটা নাকি? জি স্যার। 9টা থেকে 10টা এটা, 10টা থেকে 11টা এটা নাকি? 11টা থেকে 12টা 18.5। এখানে বলো এটাকে যদি আমি এখন এই আওয়ালি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করি কোথায় যাবে সে? হ্যাঁ 24 আওয়ার বলি আমি যাবে না? জি স্যার, একদিনে চলে যাবে একদিনে। তাহলে 400 এটা দিয়ে গুণ কর কত আসে? 1.1596। তাহলে এটারে গুণ করে গিয়ে ফেলো, এক একজন এক একটা করতে থাকো, এটার সাথে এটা গুণ করলে কত হয়?
এটা থেকে এটা কত হয় স্যার 1 on 796.75 পয়েন্ট 75 এটা এই দুটো গুণ করো স্যার 1 2 0 3 8 এইগুলোকে যদি যোগ করো তাহলে তোমরা আমাকে বলো কয় দিনের ভলিউম বের হবে এগুলো যদি যোগ করে দাও এখন কয় দিনের ভলিউম বের হবে 5 দিনের না 1 মাসের স্যার এটাও একদিন এটাও একদিন 5 দিনের এটাও একদিন এটাও একদিন এটাও একদিন তাহলে 5 দিনের টোটাল ভলিউম বের হবে তাই না এই যোগ করো কত আসে 597.98.85 এখন তোমরা আগে বলো এটা তো 24 মানে 5 দিনে তাহলে এভারেজ 24 আওয়ার ভলিউম এটা কত হবে মানে এভারেজ এক দিনের ভলিউম কত হবে 597.98.85 ডিভাইডেড বাই 5 না পাঁচ দিয়ে ভাগ হবে স্যার তাহলে কত আসে বলো স্যার 1 on 959.77 ওকে এখন তোমরা আমাকে বলো এটা তো 24 ঘন্টার ভলিউম এক দিনের ভলিউম তাই না মঙ্গলবারের টোটাল ভলিউম এক দিনের ভলিউম তাই না হ্যাঁ নাকি জি স্যার মঙ্গলবারে এক দিনে কত গাড়ি যায় এটা এটা বের হইলো নাকি এখন বলো মঙ্গলবারের ভলিউম কে 1 1 9 5 9.77 কে যদি ডেইলি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করো তাহলে ডেইলি এক্সপানশন ফ্যাক্টরটা কত 1 1 9 5 9.77 ডেইলি এক্সপানশন ফ্যাক্টরটা কত 7.727 কত আসে এবং সেটা কি সাত দিনের ভলিউম না এটা নাকি জি স্যার তাহলে কত আসে স্যার 924 স্যার 92413 স্যার 92413 স্যার 0.14 92413.14 নাকি জি স্যার এটা সাত দিন তাহলে এটাকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে সেটা কয় দিনে বের হবে বলো তো স্যার এক দিনের স্যার এক দিনে তাহলে এটা বের করে বলো কত আছে স্যার 1 3 2 0 1 8.87 এটা বলো তো কি এডিটি না সাত দিনের এবারে জি স্যার এটা তো পাঁচ দিনের এবারে ছিল এটাকে এডিটি বলি নাই কেন এটা কিন্তু শুধুমাত্র মঙ্গলবারই এখানে কিন্তু অন্য কোনো ডে না তাই না নাকি জি স্যার এখানে কি অন্য কোনো ডে আছে এটা কিন্তু মঙ্গলবারের ডাটা তাই না জি স্যার তাহলে এটা কিন্তু শুধুমাত্র মঙ্গলবারের এভারেজ পুরো সপ্তাহের একটা দিনের এভারেজ তাই না এক দিন রে আমরা পাঁচটা সেগমেন্টে ভাগ করছি তাই না নাকি এটা কিন্তু নাম্বার অফ ডেজ কি এক দিনের চাইতে বেশি হলো এখানে এটাও মঙ্গলবার
এটাও মঙ্গলবার, এটাও মঙ্গলবার, এটাও মঙ্গলবার, এটাও মঙ্গলবার, সবই তো মঙ্গলবারই, তাই না? হ্যাঁ জি স্যার। তাহলে এটা কি এডিটি হবে? এডিটি হবে না। এটা দেখো, এটা এটা হচ্ছে শনি থেকে শুক্রবার পর্যন্ত সবকিছুর এটা চলে গেছে, তাই না? যখন তুমি ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করছো নাকি, এটা কিন্তু 7 দিনের অ্যাভারেজ। তাহলে 7 দিনের অ্যাভারেজ, একের চেয়ে বেশি দিনের অ্যাভারেজ হয় আমাদের এডিটি। সো 7 দিয়ে ভাগ করে আমরা যেটা পেলাম এটা কি আমাদের এডিটি নাকি? এখন বলো এডিটি কত হবে স্যার? এমইএফ দিয়ে গুণ দিব স্যার আগের থেকে। এমইএফ দিয়ে গুণ। এডিটি কত? 13201.87 ইনটু কি 1.395। বলো দেখি স্যার। 1846.62। এখন বলো এটা কি গাড়ির সংখ্যা না? হ্যাঁ, তো এটাকে রাউন্ডিং করে দাও। 18 400। তাহলে এডিটি এটা কি বিপিডি, তাই না? এডিটির ইউনিট কি? অ্যাভারেজ ডেইলি ট্রাফিক, ভেহিকেল পার ডে, তাই না? তাহলে বিপিডি নাকি? বা পিসিউ, এটা যদি বিপিডি না লেখা তাহলে হবে পিসিউ পার ডে নাকি? ক্লিয়ার? জি স্যার। এডিটি কিভাবে বের করে এটা কি আমরা বুঝতে পারলাম? হ্যাঁ জি স্যার। তো ওদের দেখো 18417 আসে, আমাদের সমানই আসে নাকি? নাকি ওকে, এখন তোমাকে যদি আমি বলি যে তুমি একটা রাস্তার জন্য প্র্যাকটিক্যাল লাইফে এডিটি বের করে দেখাও, তুমি কি করবা? একটা রাস্তাতে যাওয়া, ধরো 15 মিনিট ডাটা কালেক্ট করছে, 2টা থেকে 3টা 15 মিনিট ডাটা কালেক্ট করছে, আর ওই দিন ছিল হচ্ছে ওয়েনেসডে, আর মান্থ ছিল হচ্ছে মার্চ, বা এখন কি চলতেছে সেপ্টেম্বর, সেপ্টেম্বর। তাহলে বলো তোমাকে যদি আমি বলি এডিটি বের করতে তাহলে কিভাবে বের করা? 2টা থেকে 3টাতে গাড়ি যাচ্ছে, 15 মিনিটে 15 মিনিট ডাটা কালেক্ট করছে, 2টা থেকে 2টা 15 পর্যন্ত তুমি ডাটা, ধরো 200 গাড়ি পেয়েছো, 200 PCU গাড়ি পেয়েছো, তাহলে বলো এডিটি এডিটি কিভাবে বের করবা? বলো প্র্যাকটিক্যাল একটা তোমাকে কোশ্চেন করলাম এই ম্যাথের উপর বেস করে। প্রথম কি করবা? 2টা থেকে 3টা, তাই না? মিনিটটাকে কি আওয়ারে নিতে হবে? এটা 15 মিনিটে, তাহলে বলো 1 আওয়ারে কত যাবে? 800 নাকি? এটা কি বুঝে গেছে? প্রথমে বলো এটা বুঝছো কিনা, 800 PCU পার আওয়ার নাকি? রেসপন্স করো, না বুঝলে তো বলবা। জি স্যার বুঝতে পারছি। তাহলে 2টা থেকে 3টাতে 800 PCU গাড়ি যাচ্ছে, তাহলে এটাকে কোথায় নিবা? এটাকে যদি আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করো 800 কে, সেটা কততে যাবে? হ্যাঁ কোথায় যাবে? সে একদিনে যাবে, 24 আওয়ারে যাবে। হ্যাঁ 24 আওয়ারে যদি তুমি 24 আওয়ার ভলিউমকে, হ্যাঁ এই ভলিউমটাকে যদি ডেইলি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করো তাহলে সে কোথায় যাবে বলো? উইকলি তে স্যার। উইকলি, এটাকে 7 দিয়ে ভাগ করলে সে কোথায় যাবে? এডিটি তে নাকি? জি স্যার। এখন এডিটি কে যদি তুমি এই যে সেপ্টেম্বর জানো তাহলে মান্থলি এক্সপানশন ফ্যাক্টর তো জানবা নাকি? জি স্যার। এমইএফ দিয়ে গুণ দিব স্যার। এমইএফ দিয়ে গুণ করলে সে কোথায় যাবে? এডিটি তে নাকি? জি স্যার। এখন যদি 2 ঘন্টা ডাটা বলি, 2টা থেকে 2:15, 3টা থেকে 3:15, 3টা থেকে 3:15তে 150 যাচ্ছে, তখন কি করবা? হুম, 2 ঘন্টার অ্যাভারেজ করে নিবে, তাই না? তাহলে বলো 3টা থেকে 4টাতে তাহলে কয়টা যাবে? হ্যাঁ 600 নাকি? হ্যাঁ, তা 800 কে কি করবা? আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে একদিনে, মানে একদিনে গেলে। আবার 600 কে যদি আওয়ালি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করো একদিনে গেলে, তাহলে এটা টোটাল 2 দিন,
divided by 2 তাহলে এটা বের হবে কি 24 আওয়ার ভলিউম তাই না নাকি পরে এটাকে কি করবা ডিএফ দিয়ে গুণ করবা তাহলে সে যাবে এক সপ্তাহে তাকে 7 দিয়ে ভাগ করবা তাহলে বের হবে এডিটি এখন এই এডিটি কে তুমি যদি এমএফ দিয়ে গুণ করো সে কোথায় যাবে এডিটি তে দেখো বুঝছো কিনা হ্যাঁ বুঝা গেছে জি স্যার তাহলে সেশনটা এন্ড করে দিচ্ছি আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স তো নেওয়া হয়নি নাকি